যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার, হেল্পার, পিয়ন পদের নিয়োগ পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর। ইফ টাইগার ইকুয়ালস টু 2/3, বাফেলো ইকুয়ালস টু 3/4, ক্রোকোডাইল ইকুয়ালস টু 4/5, দেন এলিফ্যান্ট ইকুয়ালস টু কী হবে? 5/6, 5/8, 3/5 না 3/8? আচ্ছা, এটা তাহলে টাইগার, টাইগার দিয়ে 2/3 আনতে হবে। টাইগার 1, 2, 3, 4, 5, টোটাল 5 লেটার্স আছে টাইগারে। বাফেলো তো 1, 2, 3, 4, 5, 6, 7 আছে, আর ক্রোকোডাইলে 3, 4, 5, 6, 7, 8, 9 আছে। তাহলে দেখা যাচ্ছে টাইগার এখানে 5টা লেটার আছে, এখানে 2/3, এই দুটো অ্যাড করলেও 5 হচ্ছে। বাফেলো এখানে 7 আছে, 7 লেটার্স আছে, 4 প্লাস 3 করলেই 7 আসছে। ক্রোকোডাইল এখানে 9 আছে, 4 প্লাস 5 করলে 9 আসছে। তাহলে এলিফ্যান্ট কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, টোটাল 8টা লেটার আছে। তাহলে এমন জিনিস খুঁজতে হবে যেখানে যোগ করলে 8 হবে, এমন অপশান খুঁজতে হবে। 5, 6, 11, তাহলে এটা হবে না। 8, 5, 13, এটা হবে না। 5, 3, 8, আর 8, 3, 11, তাহলে এটা হবে না। তাহলে সঠিক উত্তর 3/5। হু আজ দ্য ফাউন্ডার অফ দ্য গুপ্ত ডাইনাস্টি? গুপ্ত ডাইনাস্টির ফাউন্ডার কে? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত 1, শ্রীগুপ্ত, সমুদ্রগুপ্ত, স্কানুয়াগুপ্ত? তাহলে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত, সঠিক উত্তর অপশান বি। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার লোকেটেড অ্যাট 13 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড ইজ সিচুয়েটেড অ্যাট? চেন্নাই, শ্রীহরিকোটা, ট্রম্বে না চাঁদিপুর? তাহলে সতীশ ধাওয়ান মহাকাশ, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত? শ্রীহরিকোটায়। নেম দ্য ফেমাস পোয়েট অফ দিল্লি সুলতানেট, হু ওয়াজ অ্যাডর্ন্ড উইথ দ্য টাইটেল প্যারোট অফ হিন্দুস্তান? হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? জিয়াউদ্দিন বর্নি, উদ্বি, আল বিরুনি, আমির খসরু? দ্য প্যারোট অফ হিন্দুস্তান বলা হয় আমির খসরুকে। সব সঠিক উত্তর অপশান ডি। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য স্বরাজ্য পার্টি এস্টেবলাইজড? স্বরাজ্য পার্টি কবে এস্টেবলাইজড হয়েছিল? 1922, 1925, 1930 না 1941? সঠিক উত্তর হবে 1922। ছত্তিশগড় হুইচ কেম ইন টু বিং 1 নভেম্বর 2000 হ্যাজ বিন কার্ভ আউট অফ মধ্যপ্রদেশ, উড়িষ্যা, উত্তরপ্রদেশ না বিহার? এই যে ছত্তিশগড় রাজ্যটা কোন রাজ্য ভেঙে তৈরি হয়েছিল? মধ্যপ্রদেশ। নেম ওয়ান অফ দ্য লিডার অফ স্বরাজ্য পার্টি, স্বরাজ্য পার্টির একজন লিডার কে ছিলেন? মহাত্মা গান্ধী, চিত্তরঞ্জন দাস, আনন্দমোহন বোস না গোপাল কৃষ্ণ গোখলে? স্বরাজ্য পার্টির একজন লিডার ছিলেন চিত্তরঞ্জন দাস। দ্য ব্যাটেল অফ তরাইন ওয়াজ ফট বিটুইন মোহাম্মদ ঘুরি অ্যান্ড, তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মোহাম্মদ ঘুরি এবং রানা সঙ্গ, রানা প্রতাপ, পৃথ্বীরাজ চৌহান, রানা হাম্বির দেভা? তাহলে মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল তরাইনের যুদ্ধ। হোয়েন ডিড দ্য ডান্ডি মার্চ টেক প্লেস? ডান্ডি মার্চ কবে হয়েছিল? 12 এপ্রিল 1925, 7 আগস্ট 1942, 12 মার্চ 1930 না 14 মে 1935? ডান্ডি মার্চ হয়েছিল 1930-এ, 12 মার্চ। সঠিক উত্তর অপশান সি। হু ইন্ট্রোডিউস ইকতা সিস্টেম? ইকতা সিস্টেম কে তৈরি করেছে, কে প্রথম চালু করেছিল? মোহাম্মদ ঘুরি, কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ না গিয়াসউদ্দিন বলবন? ইকতা সিস্টেম চালু করেছিল ইলতুৎমিশ, সঠিক উত্তর অপশান সি। হু আজ নোন অ্যাজ দি ফ্রন্টিয়ার গান্ধী? ফ্রন্টিয়ার গান্ধী মানে সীমান্ত গান্ধী কাকে বলা হয়? আব্দুল গফফর খান, মহাত্মা গান্ধী, শওকত আলী, মোহাম্মদ আলী জিন্না? সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফফর খানকে, সঠিক উত্তর অপশান
A. দ্য হেডকোয়ার্টার অফ সার্ক ইঞ্জিন, সার্কের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ঢাকাতে, কাঠমান্ডু, ইসলামাবাদ না দিল্লি? সার্কের হেডকোয়ার্টার নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। সঠিক উত্তর অপশন বি। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের ফাউন্ডার কে? লালা লাজপত রায়, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপিন চন্দ্র পাল না উমেশচন্দ্র ব্যানার্জি? ফাউন্ডার অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলো সুরেন্দ্রনাথ ব্যানার্জি। হু রোট হুমায়ুন নামা, হুমায়ুন নামা কে লিখেছিল? আবুল ফজল, ফৈজি, বদাউনি না গুলবদন বেগম? হুমায়ুন নামা হু রোট হুমায়ুন নামা গুলবদন বেগম। সঠিক উত্তর অপশন ডি। হু ইন্ট্রোডিউসড কাবুলিয়ত অ্যান্ড পাট্টা, কাবুলিয়ত এবং পাট্টা কে ইন্ট্রোডিউস করেছিল? বাবর, শেরশাহ, আকবর না শাহজাহান? কাবুলিয়ত এবং পাট্টা, শেরশাহ। সঠিক উত্তর অপশন বি। 10% অফ 5 অ্যান্ড 5% অফ 10 অ্যাডেড আপ, যোগ করে দেওয়া হয়েছে, কত হবে? 10% অফ 5 মানে 10/100 ইন্টু 5, অ্যাড করা হয়েছে প্লাস। 5% অফ 10 মানে 5/100 ইন্টু 10, এখানে 0 0 কেটে গেল, 5/10 মানে 0.5 প্লাস 0 0 কেটে গেল, 5/10 মানে 0.5, 0.0.5 মানে 1.0। তাহলে সঠিক উত্তর অপশন সি। দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গুলার প্লট ইজ ইনক্রিজড বাই 25%, হোয়াই দিস ব্রেথ ডিক্রিজড বাই 25%? অ্যাজ এ রেজাল্ট দ্য এরিয়া অফ দ্য প্লট উইল বি রিমেন আনচেঞ্জড, ইনক্রিজড বাই 6.25%, ডিক্রিজ বাই 6.25%, ডিক্রিজ বাই 12.5%। তাহলে একটা রেক্ট্যাঙ্গুলার প্লট আছে, তার লেন্থকে 25% বাড়িয়েছে, ব্রেথকে 25% কমিয়ে দিয়েছে। তাহলে এটা এক্স ওয়াই ধরে করা যায়, কিন্তু একটু বড় হবে, তার থেকে একটু ছোট করার জন্য ধরা যাক এটা 10, আর ব্রেথকেও ধরা যাক 10। তাহলে এরিয়া কত হবে? 10 × 10 100। এটা প্রথমে ছিল, এবার পরে বলছে লেন্থ ইনক্রিজ করেছে 25%। তাহলে এই যে লেন্থ 10, সেটা 25% ইনক্রিজ করলে কত হয়? 25% ইনক্রিজ করলে 12.5%, 12.5%। আর ব্রেথ 25%, ব্রেথ 10 ছিল, 25% ডিক্রিজ করেছে। তাহলে 25% ডিক্রিজ করলে কত হয়? 7.5%, 7.5 হবে। তাহলে এখন এরিয়া কি হবে? এই দুটো গুণ করতে হবে, 5 × 5 = 125, 625, 7 × 125, 875। তাহলে কত হলো? 5739, দুটো আগে পয়েন্ট, তাহলে 93.75, আগে 100 ছিল, এখন 93.75 হয়েছে। তাহলে নিশ্চয়ই কমেছে, তাহলে ডিক্রিজ অ্যান্সার হবে, এই একটা ডিক্রিজ, এই একটা ডিক্রিজ অ্যান্সার, এই দুটো অ্যান্সার হবে না। কত ডিক্রিজ হয়েছে এটাকে তাহলে বিয়োগ করে দিতে হবে, এখানে 0.00, এখানে 25.6, তাহলে 6.25% ডিক্রিজ হয়েছে। সঠিক উত্তর অপশান সি। রেক্ট্যাঙ্গুলার প্লট ছিল যার লেন্থটা 25% বাড়ানো হয়েছে, তাহলে যদি 10 হয়, 25% বাড়লে হয় 12.5%, আর ব্রেথটা ডিক্রিজ করা হয়েছে 25%, তাহলে 10 থেকে 25% ডিক্রিজ মানে 7.5%। এরিয়া করতে গেলে 10 × 10 মানে প্রথমে এরিয়া ছিল 100, পরের এরিয়া 12.5 × 7.5 মাল্টিপ্লাই করলে 93.75, তাহলে পরের এরিয়া হচ্ছে 93.75। বলেছে অ্যাজ দ্য রেজাল্ট এরিয়া অফ দ্য প্লট
যখন পরে যখন বাড়ানো কমানো লেন্থ বাড়ানো আর ব্রেথ কমানোর পরে এরিয়া হয়েছে 93.75। তাহলে এরিয়া অফ দ্য প্লট কত কমেছে? 6.25। আর এটা তো 100ই ছিল, তাই পার্সেন্টেজ বার করতে গিয়ে 6.25% অ্যান্সার হবে। সঠিক উত্তর অপশান সি। হোয়েন ডিড দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাক্রি টেক প্লেস? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? 13 এপ্রিল 1919, 15ই আগস্ট 1922, 21 এপ্রিল 1922, না 25 সেপ্টেম্বর 1925? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে, তাহলে 13 এপ্রিল 1919 সঠিক উত্তর। দ্য ডিসিশন টু হোল্ড পঞ্চায়েত ইলেকশন ইজ টেকেন বাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, স্টেট গভর্নমেন্ট, ইউনিয়ন হোম মিনিস্ট্রি, ইলেকশন কমিশন? তাহলে ডিসিশন টু হোল্ড পঞ্চায়েত ইলেকশন ইজ টেকেন বাই দ্য স্টেট গভর্নমেন্ট। দ্য ভ্যালু অফ 1 -1/2, 1 -1/3, 1 -1/4, নট করে 1 -1/m এইচ কত? তাহলে প্রথমে আছে 1 -1/2, তাহলে যদি 2 LCM হয়, 2 - 1 মানে 1/2, তারপর এন টু 1 -1/3, 3 - 1 মানে 2/3, এন টু 1 - 1/4 মানে 4 - 1, 3/4, ডট ডট করে চলছে। লাস্টের টার্মটা এম লসাগু, m - 1, তাহলে এখানে 2 2 কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, এবং 4-এর পরে একটা 4 আসবে, সেটা কেটে যাবে করতে করতে, এখানের সঙ্গে m - 1ও কেটে যাবে। তাহলে এখানে 1 পড়ে আছে, এখানে m পড়ে আছে, তাহলে সঠিক উত্তর 1/m, সঠিক উত্তর অপশান বি। দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম ফর 2 ইয়ার্স এজ 410 অ্যান্ড দ্য সিম্পল ইন্টারেস্ট ফর দ্য সেম পিরিয়ড 400, দ্য রেট অফ ইন্টারেস্ট আর বার করতে বলেছে, রেট অফ ইন্টারেস্ট বার করতে বলেছে। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত? 400, 400 সিম্পল ইন্টারেস্ট 2 বছরে। তাহলে 2 বছরে যদি হয়, তাহলে 2 বছরে কত সিম্পল ইন্টারেস্ট? 400, তাহলে প্রথম বছরে নিশ্চয়ই 200, তার পরের বছরেও 200 সিম্পল ইন্টারেস্ট, প্রত্যেক বছরে একই ইন্টারেস্ট পাওয়া যায়। আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 410, তাহলে নিশ্চয়ই প্রথম বছর, এখানে সিম্পল ইন্টারেস্ট যেহেতু 200, তাহলে প্রথম বছর এটাও 200 হয়েছে, তাহলে দ্বিতীয় বছর এটা কত? 210 হবে, তবে তো 410 হবে, তাহলে কত বেড়েছে? প্রথম বছরে 200, তারপরের বছরে 210, 10 বেড়েছে, কার উপরে? 200-র উপরে। আমাদের রেট অফ ইন্টারেস্ট কত? 100-র উপরে বার করতে হবে, তাহলে 100-র উপরে কত হবে? 200, 100-র উপরে কত হবে? উপরে হবে 10, নিচে 200 × 100, তাহলে 2/5, তাহলে 5%, সঠিক উত্তর অপশান বি। সিম্পল ইন্টারেস্ট কত? 400, সেটা কোন কোন পিরিয়ড? সেম পিরিয়ড বলে, সেম পিরিয়ড মানে এখানে 2 বছরই হবে, তাহলে সিম্পল ইন্টারেস্ট যদি 400 হয় 2 বছরে, প্রত্যেক বছর 200 200 করে সিম্পল ইন্টারেস্ট হয়েছে, আর কম্পাউন্ড ইন্টারেস্ট 410 বলেছে, তাহলে 410 প্রথম বছরে তো সিম্পল ইন্টারেস্ট যাবে, 1 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট, সেটা 200, তার পরের বছরে 210, কত বেড়েছে? 10 বেড়েছে, কতর ওপরে? 200-র ওপরে, তাহলে 100-র ওপরে 5, সঠিক উত্তর হবে 5%। হুইচ নোন অ্যাজ দ্য ফাদার অফ হোয়াইট রিভলিউশন? ফাদার অফ হোয়াইট রিভলিউশন ভার্গিস কুরিয়ান, এম এস স্বামীনাথন, পি জি বান্টল, স্যাম প্যাট্রিড। তাহলে যদি গ্রিন রিভলিউশন বলতো, তাহলে তো এম এস স্বামীনাথন হতো, কিন্তু এখানে বলেছে হোয়াইট রিভলিউশন, তাহলে ভার্গিস কুরিয়ান। অ্যাট ফার্স্ট দ্য ইনকাম অফ দ্য পার্সন ইজ রিডিউসড বাই 50%, দেন হিজ ইনকাম ইজ ইনক্রিজড বাই 50%, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ইনক্রিজ অর ডিক্রিজ অফ হিজ ইনকাম? ডিক্রিজ অফ 25%, ইনক্রিজ 25%, ইনক্রিজ 75%, নো চেঞ্জ। তাহলে প্রথমে
50% কি হয়েছে, কমেছে, তারপরে আবার 50% বেড়েছে। তাহলে যদি ইনকাম 100 হয়, 50% কমেছে মানে 50 হয়ে গেছে, দেন ইনকাম ইজ ইনক্রিজ বাই 50%, আবার 50-এর ওপর 50% বেড়েছে, 50-এর ওপর 50% মানে কত হয়, 50 2 25, তাহলে আবার 50-এর ওপর কত পার্সেন্ট বেড়েছে, 25, তাহলে 75 হয়েছে। আগে কত ছিল, আগে 100 ছিল, এখন কত, 25, এখন 75, আগে 100 ছিল এখন কত হয়েছে, 75। তাহলে তার হট পার্সেন্টেজ 100-এর উপরেই বার করা হয়েছে, তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ না ডিক্রিজ, ডিক্রিজ হয়েছে, কত পার্সেন্ট ডিক্রিজ, 25%, 100 বিয়োগ 75, কত পার্সেন্ট ডিক্রিজ, 25%। সঠিক উত্তর অপশান এ, ডিক্রিজ অফ 25%। হু রোড দা, আইনি আকবরী। আইনি আকবরী কে লিখেছে, আবুল ফজল বাদাউনি, ফৈজি না গুলবাদন বেগম। আইনি আকবরীর লেখক কে, আবুল ফজল। হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ দ্য ফাইন্যান্স কমিশন, ফাইন্যান্স কমিশনের মেন ফাংশন কি, রিভিউইং অফ দ্য ন্যাশনাল প্ল্যান ফ্রম টাইম টু টাইম, ডিস্ট্রিবিউশন অফ রেভিনিউস বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেটস, ইনকোয়ারিং ইন্টু অ্যাডভাইসিং আপন দ্য ডিসপুটস অ্যারাইসিং বিটুইন টু স্টেট, ফর্মুলেশন অফ প্ল্যানস ফর অল রাউন্ড ডেভেলপমেন্ট। তাহলে এই যে ফাইন্যান্স কমিশন, এর মেন ফাংশন কি, ডিস্ট্রিবিউশন অফ রেভিনিউস বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট। সঠিক উত্তর অপশন বি। হু ওয়াজ দ্য ইন্সপিরেশন বিহাইন্ড দ্য ইয়ং বেঙ্গল মুভমেন্ট, মধুসূদন দত্ত, হেনরি লুইস, ভিভিয়ান ডিরোজিও, কৃষ্ণমোহন ব্যানার্জি, রামগোপাল ঘোষ। ইয়ং বেঙ্গল মুভমেন্ট ইন্সপিরেশন কে ছিলেন, হেনরি লুই, ভিভিয়ান ডিরোজিও। হুইচ কল্ড শের ই পাঞ্জাব, শের ই পাঞ্জাব কাকে বলা হয়, শের ই পাঞ্জাব কাকে বলা হতো, রঞ্জিত সিংকে, অমর সিং, লালা লাজপত রায়কে না ভগৎ সিংকে, শের ই পাঞ্জাব বলা হতো লালা লাজপত রায়কে। ওয়াটার গ্যাস ইজ এ মিক্সচার অফ, ওয়াটার গ্যাস কিসের কিসের মিক্সচার, সিও কার্বন মনোক্সাইড, CH4 মিথেন, C2H2, সিও কার্বন মনোক্সাইড, CO2 কার্বন ডাইঅক্সাইড, মিথেন, CO H2 না CON2। ওয়াটার গ্যাস, ওয়াটার গ্যাস ইজ এ মিক্সচার অফ কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন। সঠিক উত্তর অপশান বি। দ্য ওয়ার্ড সেকুলার অ্যান্ড সোশ্যালিস্ট হ্যাজ বিন অ্যাডেড দ্য প্রিএম্বল বাই হুইচ অ্যামেন্ডমেন্ট, সেকুলার এবং সোশ্যালিস্ট এই কথা দুটো প্রিএম্বলে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে গ্রহণ করা হয়েছিল, 45তম অ্যামেন্ডমেন্ট 1980, 42তম অ্যামেন্ডমেন্ট 1976, 44তম অ্যামেন্ডমেন্ট 1978 না 43তম অ্যামেন্ডমেন্ট 1977। সেকুলার এবং সোশ্যালিস্ট এটা প্রিএম্বলে অ্যাড করা হয় 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1976 সালে। সঠিক উত্তর অপশান বি। দ্য ডিফারেন্স বিটুইন দ্য গ্রেটেস্ট অ্যান্ড লোয়েস্ট নাম্বার ফর্মড আউট দ্য 4-ডিজিট নাম্বার, এই ডিজিট 4 ডিজিটের নাম্বার দিয়ে গ্রেটেস্ট নাম্বার এবং স্মলেস্ট নাম্বারের ডিফারেন্স কত চেয়েছে, ডিফারেন্স বিয়োগ করতে হবে, তাহলে এটা দিয়ে গ্রেটেস্ট নাম্বার কত হবে, 9870, আর স্মলেস্ট নাম্বার লোয়েস্ট নাম্বার ফর্মড আউট অফ 4 ডিজিট, 4 ডিজিট দিয়ে লোয়েস্ট নাম্বার, 0 বসালে ফার্স্টে হবে না, তাহলে 3 ডিজিট হয়ে যাচ্ছে, তাহলে 0 বাদ দিয়ে তাহলে 7 প্রথমে হবে, তারপর 0 8 9, এরকম বিয়োগ করলেই হয়ে যাবে অ্যান্সার, 1872। সঠিক উত্তর 2781, অপশান ডি। কুচিপুড়ি ড্যান্স অরিজিনেটস ইন, কুচিপুড়ি ড্যান্স কোথায় অরিজিনেটস, রাজস্থানে,
কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ না মণিপুরে? কুচিপুড়ি ড্যান্স হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঝিলাম ইজ অ্যান ইম্পর্টেন্ট রিভার অফ জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান। ঝিলাম হচ্ছে জম্মু কাশ্মীর। অ্যাসিড রেন্স অকার্স ডিউ টু প্রেজেন্স অফ সিও টু ইন অ্যাটমোসফিয়ার, প্রেজেন্স অফ সিও অ্যান্ড সিও টু ইন অ্যাটমোসফিয়ার, প্রেজেন্স অফ ওজোন ইন অ্যাটমোসফিয়ার, না প্রেজেন্স অফ এসও টু অ্যান্ড এসও থ্রি ইন অ্যাটমোসফিয়ার। অ্যাসিড রেন বলেছে, তার জন্য হয় সালফার ডাইঅক্সাইড মানে এসও টু এবং এসও থ্রি ইন অ্যাটমোসফিয়ার। সঠিক উত্তর অপশান ডি। অ্যান এসি মেশিন ইজ প্রাইস অ্যাট রুপিস 15,000 অ্যান্ড ইজ সোল্ড অ্যাট এ ডিসকাউন্ট অফ 10%। দেয়ার ইজ এ ফার্দার অপশন ডিসকাউন্ট অফ 5% অন নেট অ্যামাউন্ট দ্য কাস্টমার পে। তাহলে একটা এসি মেশিনের দাম ছিল 15,000 টাকা, সেইটা 10% ডিসকাউন্ট চলছিল, আবার অফ সিজন আছে তার উপর আবার 5% ডিসকাউন্ট করে, তাহলে কাস্টমারকে কত পে করতে হবে? তাহলে প্রথমে দাম ছিল 15,000 টাকা, তার উপর 10% ডিসকাউন্ট, 10/100, 0,0,0, তাহলে 1,500, 1,500 টাকা ডিসকাউন্ট। তাহলে 15,000 টাকা দাম ছিল, সেখান থেকে 1,500 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তাহলে এখন দাম কত? 0,0,5,3,1, 13,500 টাকা দাম এখন 10% ডিসকাউন্ট দেওয়ার পরে। ফার্দার আবার 5% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে এর ওপরে আবার 5% ডিসকাউন্ট, মানে 13,500-র ওপর আবার 5% ডিসকাউন্ট দিয়েছে, 5/100। তাহলে 0,0 কেটে গেল, 5×135, 6,7,5, 675 টাকা আবার ডিসকাউন্ট, কার ওপরে? 13,500 টাকার ওপরে 675 টাকা ডিসকাউন্ট। তাহলে এখন দাম কত হয়েছে? 5,2,8,1,2, 12,825 টাকা। সঠিক উত্তর অপশান সি। এসি মেশিনের দাম ছিল 15,000 টাকা, সেখান থেকে 10% ডিসকাউন্ট, মানে প্রথমে দাম ছিল 15,000 টাকা, ডিসকাউন্ট 1,500 টাকা, তাহলে পরে দাম হয়েছে 13,500 টাকা, তার উপর আবার 5% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তো 13,000-এর ওপর আবার 5% ডিসকাউন্ট দিলে 675 টাকা ডিসকাউন্ট। তাহলে আগে 13,500 টাকা দাম ছিল, সেখান থেকে আবার 675 ডিসকাউন্ট দিতে এখন দাম হয়েছে 12,825 টাকা। সঠিক উত্তর অপশান সি। এ ট্রেডার হ্যাজ রিটেন 20% এক্সেস প্রাইস অন এ শাড়ি, বাট হোয়াইল সেলিং ইট গিভ এ 5% ডিসকাউন্ট। তাহলে একজন ট্রেডার কী করছে, একটা শাড়ির ওপর 20% বেশি করে দাম লিখে রাখছে, যখন বিক্রি করছে তখন আবার 5% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে টোটাল তার কত প্রফিট, কত পার্সেন্ট প্রফিট হচ্ছে সেটা জিজ্ঞেস করেছে। ধরা যাক শাড়িটার দাম 100 টাকা, তার উপর আবার 20% বেশি করে যদি দাম লিখে রাখে, তাহলে দাম কত? 120 টাকা, 120-এর ওপর আবার 5% ডিসকাউন্ট, মানে কত ডিসকাউন্ট দিচ্ছে? 5/100, 0,0 কেটে গেল, 5×10, 6×12, 6, তাহলে 120 টাকার ওপর আবার 6 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে 120 টাকা দাম ছিল, তারপর যদি 6 টাকা ডিসকাউন্ট দেয় দাম হয় 114 টাকা। তাহলে প্রথমে ছিল 100 টাকা দাম, 114 টাকায় বিক্রি করছে, কত পার্সেন্ট প্রফিট? 14%। তাহলে সঠিক উত্তর অপশান সি, 20% দাম বেশি করে রেখেছে, সেই জন্য প্রথমে যদি 100 টাকা দাম হয়, 20% বেশি মানে 120 টাকা দাম, 120-এর ওপর আবার 5% ডিসকাউন্ট, 120 টাকার ওপর 5% ডিসকাউন্ট মানে 6 টাকা ডিসকাউন্ট, মোট দাম 114 টাকা। তাহলে 100 টাকার জিনিস 114 টাকায় বিক্রি করছে, কত পার্সেন্ট প্রফিট হচ্ছে? 14%। সঠিক উত্তর অপশান সি। হুইচ টেরিটরিজ অফ ইন্ডিয়া ওয়ার ফার্স্ট লিবারেটেড ফ্রম ব্রিটিশ রুল অ্যান্ড রিনেমড অ্যাজ শহীদ অ্যান্ড স্বরাজ? শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ নাম ছিল কোনটা? কোহিমা, দিল্লি, আন্দামান অ্যান্ড নিকোবর আইসল্যান্ড, নাগাল্যান্ড? শহীদ অ্যান্ড স্বরাজ নাম ছিল আন্দামান, আন্দামান এবং নিকোবর আইসল্যান্ডের। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইনসেক্ট ইজ এ ক্যারিয়ার অফ মাইক্রোফাইলেরিয়া?
মাইকোফাইলেরিয়ার কেরিয়ার কোনটা? তাবানুস, কিউলেক্স মসকিউটো, অ্যানোফিলিস মসকিউটো, না এডিস মসকিউটো? তাহলে মাইকোফাইলেরিয়া এর বাহক হচ্ছে কিউলেক্স মসকিউটো। অ্যাট হোয়াট রেট ইন্টারেস্ট উইল 360 অ্যামাউন্ট টু 522 ইন 5 ইয়ার্স? কত রেট অফ ইন্টারেস্টে 360 টাকা 5 বছরে 522 টাকা হবে? 360 টাকা 5 বছরে 522 টাকা হয়েছে, তাহলে ইন্টারেস্ট কত হয়েছে? তাহলে 522 টাকা হয়ে গেছে, 360 টাকা ছিল আগে, তাহলে ইন্টারেস্ট কত? 2, 6, 1, 162 টাকা ইন্টারেস্ট। ফর্মুলা কী ছিল? আই সমান পি আর টি বাই 100। এখানে রেট অফ ইন্টারেস্ট আর বার করতে হবে। ইন্টারেস্ট কত? 100, ইন্টারেস্ট হচ্ছে 162। পি কত? পি 360 টাকা ছিল, তাহলে 360। আর রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে, সময় দিয়েছে 5 বছর, তাহলে ইন্টু 5/100। শূন্য শূন্য কেটে গেল, 5 দুগুণে 10, 8 দুগুণে 36, তাহলে 18R=162, তাহলে R=162/18। 18 9 160, তাহলে আর হচ্ছে 9%। সঠিক উত্তর অপশান সি। বলেছে অ্যাট হোয়াট রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট বার করতে দিয়েছে, উইল 360 অ্যামাউন্ট টু 522। তাহলে প্রথমে টাকা ছিল 360 টাকা, সেটা 522 টাকা হয়েছে, কত বছরে? 5 বছরে। তাহলে কত ইন্টারেস্ট? 522 থেকে 360 বিয়োগ করে নিতে হবে, করলে ইন্টারেস্ট বেড়িয়ে যাবে 162 টাকা। তাহলে ইন্টারেস্ট আই সমান পিআরটি বাই 100। ইন্টারেস্ট কত? আই আই কত? 162, তাহলে 162 বসিয়ে দিতে হবে। পি কত? 360 টাকার হয়েছে প্রিন্সিপাল, 360 টাকার ওপর অ্যামাউন্ট হয়েছে তো 522, তাহলে প্রিন্সিপালের জায়গায় 360 টাকা বসাতে হবে। আর ইন্টু 5, 5 হচ্ছে 5 বছরে, টি 5 বছরে হয়েছে, নিচে 100, কাটাকাটি করলে আর আসবে রেট অফ ইন্টারেস্ট 9। সঠিক উত্তর হবে অপশান সি, 9%। দ্য হায়েস্ট পিক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার হায়েস্ট পিক কোনটা? নন্দাদেবী, কাঞ্চনজঙ্ঘা, কারাকোরাম, না এভারেস্ট? দ্য হায়েস্ট পিক অফ ইন্ডিয়া ইজ কাঞ্চনজঙ্ঘা, অপশান বি। দ্য লার্জেস্ট টাউন অন দ্য রিভার গঙ্গা, গঙ্গা রিভারের কাছে সব থেকে বড় শহর কোনটা? কানপুর, দিল্লি, লখনৌ, না কলকাতা? দ্য লার্জেস্ট টাউন অন দ্য রিভার গঙ্গা ইজ কলকাতা। ফর মেশারিং ফ্লো অফ কারেন্ট দ্য ডিভাইস ইজ ইউজড, কারেন্টের ফ্লো মাপার জন্য কোন ডিভাইস ইউজ করা হয়? ভোল্টামিটার, গ্যালভ্যানোমিটার, অ্যামোমিটার, না পোটেন্সিওমিটার? কারেন্টের ফ্লো মাপার জন্য ব্যবহার করা হয় অ্যামোমিটার। সঠিক উত্তর অপশান সি। এ ট্রেন 280 মিটার্স লং ইজ মুভিং অ্যাট এ স্পিড অফ 60 কিমি পার আওয়ার, দ্য টাইম সেকেন্ডে বার করতে হবে, টেকেন বাই দ্য ট্রেন ক্রস দ্য প্ল্যাটফর্ম 220 মিটার্স লং। তাহলে একটা ট্রেন আছে যেটা 280 মিটার লম্বা, একটা প্ল্যাটফর্মকে পার করবে, এখানে যদি প্ল্যাটফর্ম থাকে সেটা 220 মিটার লম্বা, তাহলে বলছে কত সময় লাগবে? আর এখানে ট্রেনের গতিবেগ দেওয়া আছে 60 কিমি পার আওয়ার, যেহেতু এখানে মিটারে দেওয়া আছে তাহলে কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, তাহলে 60 × 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলে মিটার পার সেকেন্ডে চলে আসে। আর এখানে ট্রেনটা মুখ পড়ছে, ট্রেনের নিজের লেন্থ পার করবেই, মানে 280 এটা তো পার করবেই, প্লাস প্ল্যাটফর্মের লেন্থও পার করবে, তাহলে দুটো যোগ করতে হবে, তাহলে 280 আর 220 যোগ করতে হবে, করলে 500, টোটাল 500 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়, তাহলে দূরত্ব কত? 500, গতিবেগ 60 × 5/18, সময়কে টি ধরা যাক, তাহলে এই সময় টি বার করতে হবে, তাহলে শূন্য শূন্য কেটে গেল,
ছয় দিয়ে কাটলে 3, আর 5 দিয়ে কাটলে 10, তাহলে সময় 3 দশে 30, টি সমান 30 সেকেন্ড। সঠিক উত্তর অপশান সি। তাহলে এখানে ট্রেনের লেন্থ দেওয়া ছিল 280 আর প্ল্যাটফর্মের লেন্থ দেওয়া ছিল 220, তাহলে ট্রেন পুরোটাকেই তো পার করতে হবে, নিজের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ, তাহলে টোটাল কত 500 মিটার যেতে হবে। আর ট্রেনের গতিবেগ কিমি পার আওয়ার দেওয়া আছে, সেটা মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, কত দিয়ে গুণ করতে হবে, 5 এর 18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ডে চলে আসে। তাহলে এইটা হচ্ছে গতিবেগ, আর ফর্মুলা হচ্ছে দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়, তাহলে দূরত্ব 500, গতিবেগ ইন্টু সময় টি, টি বেরিয়ে যাবে 30 সেকেন্ডে এসে, আর এখানে সেকেন্ডেই চাইছে। সঠিক উত্তর অপশান সি। হোয়াট কামস নেক্সট ইন দ্য সিকোয়েন্স 1, 3, 7, 15, 31, 63, তারপরে এখানে কি সংখ্যা আসবে, 127, 125, 121 না 129? এটা পার্ট 5, এই কোশ্চেনের অ্যান্সারটা পার্ট 6-এ পেয়ে যাবে। পার্ট 1, 2, 3, 4, 6 সহ অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবে সিট স্যাট ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে।